Hi friends, I'm Shuhita. Welcome to my channel Life Frame. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আমার ম্যাটারনিটি কিছু নাইট গাউন আর ড্রেসেস এর একটা হল শেয়ার করব। কারণ অনেকেই আমরা আছি যারা আফটার বেবি আমরা লোকাল দোকান থেকে সামনে বোতাম দেয়া বা হুক দেয়া নানা রকম নাইট গাউন পারচেজ করে থাকি। বাট আমি তোমাদেরকে কিছু অন্যরকম নাইট গাউন্স দেখাবো যেটা আমার পার্সোনালি মনে হয়েছে অনেক বেশি ভালো এবং আফটার ডেলিভারি বেবিকে ফিট করানো বা কোথাও যাওয়া রাস্তাঘাটে সেখানে বেবিকে ফিট করানোর জন্য অনেক বেশি ভালো। এই নাইট গাউন্স এবং ড্রেসেসগুলো খুবই কমফোর্টেবল, কটনের আছে এবং তোমাদের প্রাইসও যথেষ্ট রিজনেবল। সো নাইট গাউন্সগুলো তো একদম 500 রুপিজের মধ্যে, তো বেশ অ্যাফোর্ডেবল। তো চলো দেখে নিই। এটা হচ্ছে ফার্স্ট নাইট গাউন, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে দুটো চেন সিস্টেম মতন আছে। এটা কোয়ালিটিটা একটু কটনের সঙ্গে ব্লেন্ড মিক্স করা আছে, বাট কিন্তু বেশ কমফোর্টেবল, খুব একটা আনইজি ফিলিং হয় না। কিন্তু এটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা টাইমের সময় পড়তে পারে, একদম গরমে এটা একটুখানি প্রবলেম হতে পারে, বাট আদারওয়াইজ এটা খুবই ভালো। সামনে ডিজাইনটাও খুব ভালো, কালারটাও খুবই ভালো। নেক্সট যেটা আমার পারচেজ সেটা হচ্ছে এইটা। এটা তো পুরোই কটনের, পুরো এরকম স্ট্রাইপসগুলো দেখো। এইটাও সামনে চেন সিস্টেম রয়েছে, এই দুটোই ভার্টিক্যাল সিস্টেমে চেন রয়েছে, এবং এই ভার্টিক্যাল চেনগুলো বেশি ভালো বলে আমার মনে হয়। আর এটা তো খুবই কমফোর্টেবল। থার্ড হচ্ছে এই ব্লু কালারের এই নাইট গাউনটা। এটা দেখো সামনে এরকম, এটা হরিজন্টাল টাইপের চেন সিস্টেম রয়েছে এবং এই জায়গাগুলোতে এত সুন্দর কভার করা, তুমি যখন চেনটা আটকাচ্ছ তোমার অ্যাজ ইফ কিছু মনেই হবে না যে এরকম চেন সিস্টেম রয়েছে। দেখো খুবই ভালো এবং ফিটিংয়ের জন্য তো খুবই হেল্পফুল, নিউ মমসদের জন্য খুবই ভালো এগুলো। আর লাস্ট নাইট গাউন হচ্ছে এই কালারের, এই কালারটা আমার খুব ভালো লেগেছে। এটাও এরকম হরিজন্টাল টাইপের চেন সিস্টেম, আর এইখানেও চেনগুলো তুমি আটকে দিলে মনেই হবে না কিছু, জাস্ট এখানে এরকম কভার সিস্টেম রয়েছে তো কিছু মনেই হবে না যে ওখানে চেন রয়েছে। একদম নর্মাল নাইট গাউন্সের মতন দেখতে লাগবে। এটাও কটনের, খুবই কমফোর্টেবল এবং খুবই সফট মেটেরিয়াল, খুবই ভালো লেগেছে আমার। এই চারটে নাইট গাউন্স আমি পারচেজ করেছি অনলাইনে, এবং আমার মনে হয় যে আমরা যেটা লোকালি দোকান থেকে পারচেজ করি তার থেকে এগুলো অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক বেশি রিজনেবলও। তো তোমরা যারা নিউ মমস হয়েছো তো এইগুলোকে একটা ট্রাই করতে পারো। আমি ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে এগুলো পারচেস করেছি, আমি চেষ্টা করবো যে লিঙ্ক প্রোভাইড করার। আর আরও কিছু আমি ড্রেসেস অনলাইন পারচেস করেছি যেগুলো আমি যখন বাইরে যাচ্ছি তখন ওইগুলো বেশি কমফোর্টেবল, কারণ এই নাইট গাউন্সগুলো তো ঘরে রেগুলার ইউজের জন্য ঠিক আছে, এগুলো তো পরে বাইরে যাওয়া যায় না। বাট কিছু ড্রেসেস যেগুলো, তার মধ্যে দুটো ড্রেস আছে যেটা আমরা যখন 7, 8, 9 মান্থসের প্রেগনেন্ট থাকি তখন আমাদের নর্মাল ড্রেসে আমরা ফিট আসি না, তো আমাদের একটু প্লাস সাইজের ড্রেস লাগে। বাট ওই ম্যাটারনিটি ড্রেসগুলো এতটাই ঘের থাকে যে তুমি ওইগুলো পরে ইজিলি তুমি ডক্টরের চেক আপতে যেতে পারো। তো এবং ওখানে বেল্টও সিস্টেম আছে ওই ড্রেসগুলোতে, তো সেখানে আফটার ডেলিভারি তোমার ওগুলোতে কোনো অসুবিধা হবে না, তুমি বেল্ট দিয়ে টাই আপ করে নিতে পারো। তো সেখানে যে মানে খুব যে লুজ ফিট সেরকমও নয়, মানে বেশ ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো।
সো ফার্স্ট ড্রেস আমি যেটা পারচেজ করেছি সেটা হচ্ছে এটা। এখানে এরকম দু সাইডে ভার্টিক্যাল স্টাইলে চেন সিস্টেম রয়েছে। এগুলো খুবই ভালো, মেটেরিয়ালটা খুবই সফট, এটা পুরোপুরি কটনের নয় কিন্তু খুবই সফট এবং খুবই কমফোর্টেবল। আর এই যে দেখো এখানে বেল্ট রয়েছে, এইগুলো এই ড্রেসগুলো এতটাই ঘের থাকে যে এগুলো তোমার প্রেগনেন্সির লাস্ট মান্থসে পরতে পারো এবং খুবই ভালো, কোনো টাইট ফিল হয় না, খুবই কমফোর্টেবল লাগে। এবং আফটার প্রেগনেন্সি এই বেল্ট দিয়ে এটাকে টাইট করে এটা পরা যেতেই পারে। নেক্সট হচ্ছে এই কালারের একটা, এই কালারের একটা ড্রেস। কালারটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে এই কালারটা। আর এগুলো পুরোটাই আমব্রেলা কাট টাইপের রয়েছে, এইটারও এরকম চেন সিস্টেম রয়েছে। এগুলো বাইরে কোথাও গেলে ফিডিং এর জন্য খুবই ভালো। আর এখানেও এই বেল্ট রয়েছে, বেল্ট দিয়ে টাইট করে নিতে পারো। এগুলো মানে ডেলিভারির আগে এই ড্রেসগুলো পরা যেতে পারে, এগুলো খুবই কমফোর্টেবল। এটা পুরো কটন নয় বাট কিন্তু মেটেরিয়ালটা বেশ কমফোর্টেবল, বেশ ভালো। আর লাস্ট ড্রেস যেটা আমি পারচেজ করেছিলাম সেটা হচ্ছে এইটা, এটা একটা কুর্তি, স্ট্রেট কুর্তি এটা। এই চেকসটা আমার খুব ভালো লেগেছিল, এখানেও এরকম ফিডিং এর জন্য সিস্টেম রয়েছে, এখানে চেন দেয়া। আর এইটা পুরোপুরি কটনের, একদম কটনের, আর খুবই সফট মেটেরিয়াল। ইনফ্যাক্ট এগুলো মানে ধোয়ার পরও এগুলো কোনো কালার ওঠেনি আর কি, মানে কোয়ালিটি হিসেবে এগুলো খুবই ভালো। তো দেখো আমার তো মনে হয়েছে এগুলো খুবই কমফোর্টেবল এবং যথেষ্ট ভালো প্রেগন্যান্সির পরে, যখন মানে ডেলিভারির পরে যখন তুমি বাচ্চাকে কোথাও নিয়ে যাবে এবং তখন তোমার ফিডিং এর অনেক সময় সমস্যা হয়, বাট এই ড্রেসগুলো থাকলে এই ড্রেসগুলো পরে তোমার কোনো অসুবিধাই হবে না, যথেষ্ট কমফোর্টেবলি মানে তুমি ফিট করতে পারবে বাচ্চাকে এবং তোমার নিজস্ব যথেষ্ট কমফোর্টেবল ফিল হবে আর কি, এমনি আদার্স ড্রেসের থেকে বলে আমার মনে হয়। তো এখন অনলাইনে এরকম অনেক রকম ড্রেসেস, ম্যাটারনিটি ড্রেসেস অ্যাভেলেবেল আছে, তো তার মধ্যে এই কটা আমি পারচেজ করেছি যাতে আমার এখন লেগে যাবে কোনো না কোনো কোথাও বেরোতে গেলে আমার যাতে এগুলো কাজে লেগে যাবে। তো আশা করি তোমাদের এই ড্রেসেসগুলো ভালো লেগেছে। এই ড্রেসেস এর একটা হল যেটা আমি করলাম, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ
তোমাদের এনগেজমেন্ট আমাকে আরো বেশি মোটিভেট করবে, ইন্সপায়ার করবে আরো ভালো ভালো ভিডিওস আনার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।